28 অক্টোবর রাজধানী রূপ নিয়েছিল রণক্ষেত্রে। বিএনপির সহিংসতার শিকার হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক সহ সাধারণ মানুষ। নিহত হন একজন পুলিশ কনস্টেবল, আহত 150 মানুষ। এই ঘটনার পর একাধিক নাশকতার মামলা হয় বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন বিএনপি নেতারা। 3 দিনের মাথায় মঙ্গলবার রাতে গ্রেফতার হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। আরেকটা বাড়ি আছে, সেই বাড়িতে ওরা হামলা করেছে, মানে রেড করে ওই বাড়িতে খুঁজে পায় না। এবার আরেকটা বাড়িতে গেছে, ওখান থেকে তারপরে ওকে নিয়ে গেছে, আর ওকে মোটা 8টার সময়। এর আগে বিকেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়ার ঘটনায় মামলার দ্বিতীয় আসামি সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সারওয়ারদিকে গ্রেফতার করে ডিবি। সন্ধ্যার পর সারওয়ারদিকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পরে গণমাধ্যমকে ডিবি প্রধান বলেন, মিয়ান আরাফির বক্তব্যে উৎসাহিত হয়ে 29 অক্টোবর নাশকতা চালায় বিএনপি। আরাফির বক্তব্যও ছিল এই সাবেক সেনা কর্মকর্তার শেখানো। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কা হয়ে যাবে, তারপরে উনি স্যাংশনের এই কথা বললেন যে এগুলি উনি বলতে চান নাই। উনাকে বাসা থেকে আসার সময় আমাদের যে 2 নম্বর আসামি আজকে তিনি গ্রেপ্তার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ডক্টর হুসেন সোহরাউদ্দিন, উনি ওনাকে এইগুলি শিখিয়ে দিয়েছেন, সাথে সহায়তা করেছেন ইশরাক এবং আরেকজন ব্যক্তি ছিল অ্যাডভোকেট বেলাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজন হলে তাকে আমরা রিমান্ডে আনবো। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, একজন মানুষ যখন অপরাধ করে তখন তার পরিচয় বিবেচ্য নয়। একজন মানুষ যখন অপরাধ করে তখন সে কি পরিচয়ের সেটি কিন্তু বিবেচ্য নয়। আমাদের কাছে বিবেচ্য যে সে একজন অপরাধী, অপরাধী হিসেবে তাকে আইনের হাতে তুলে দেওয়া পুলিশের দায়িত্ব, এবং সেইভাবেই লেফটেন্যান্ট জেনারেল হাসান সৈয়দ সোহরাওয়ার্দিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা করেন। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।